আসসালামু আলাইকুম দর্শক, আমি আসছি আজকে পিরোজপুর জেলার মনোহরপুর গ্রামে। এখানে একটা এই বাড়ির পাশেই একটা ভিটা, এই ভিটায় বাড়ির লোকজন আইসা যখন এই পাতা যখন এই লাকড়ির প্রতি যখন কুড়ায়, তখন কিন্তু এই সাপ দেখে কিন্তু এরা ভয়ে এখান থেকে পালিয়ে যায় বা সাপে এদেরকে ধাওয়া দেয়, এরকমই একটা সংবাদ আমাকে বলায় কিন্তু আমি ঠিক এখানে আসি। আইসাই কিন্তু আমি এখন এখানে আমাদের একটা বড় অভিযান চালাবো, সেজন্য আমার টিমসহ কিন্তু এখানে আসছি। এই আমার আমার সাথে সহযোগী আছে ইলিয়াস, আমি পরিচয় করে দিচ্ছি, এবং আমার এই আছে আমার ভাইপো। এখন আরও লোকজন আসছে, পানি এখানে একটা ছোটো একটা খাল আছে, সেই খালের পানি শুকনোর কারণে কিন্তু আমার টিমের অংশ বাকি অংশ লোকজন তারা কিন্তু আসতেছে রেডি। আমি একটু সামনে আগাই আসছি, আগে সব ফার্স্টে আসছি, তাই দেখি কীভাবে কী পরিবেশ কী। কিন্তু সেই পরিবেশ দেখতে দেখতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঘটনাটা, সেই জায়গাটা কিন্তু আমরা নির্ধারণ করতেছি। এই সেই জায়গাটা কিন্তু আমি নির্ধারণ করতে করতেই কিন্তু আমার আমার চোখে কিন্তু একটা সাপ অলরেডি পড়ে গেছে। সেটা কিন্তু আসলে একটা সাপ, এটাও একটা এখানে এটা হয়তো একটা বিষধর সাপ না, এটা কিন্তু একটা নির্বিষ সাপ। একটা এই লাইনটা করে দেখি, এই সাপটা কিন্তু এখানে হয়তো যে কোনো খাবার খেয়েছে এরকমই একটা মনে হয়। দেখেন ডিব্বাটা বের করতেছে কীভাবে, ও কীভাবে বসে আছে, রেস্ট নিচ্ছে খাবার খেয়ে কিন্তু। ঠিক ও রেস্ট, যেমন মানুষ আমরা যেমন খাবার খেয়ে রেস্ট নেই, ও কিন্তু সেই এই ও কিন্তু সেরকম অবস্থায় রেস্ট নিচ্ছে, এরকমই পরিবেশ। আমিও ওকে কিন্তু ওর মাথা যখন ওদিকে চলে গেছে তখন কিন্তু আমি ওকে লেজ ধরে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এই দেখা যায় পেটে কিন্তু প্রচুর খাবার, মানে ভর্তি খাবার, এটাই আমার ক্লিয়ার যে ও পেটের ভিতরে মাছ, বড় মাছ বা বড় ব্যাঙ এরকমই হবে, এমনটাই হতে পারে। এই সাপটা কিন্তু বিষধর না দর্শক, এটা কিন্তু নির্বিষ। এটা যদি আঘাত করে তাহলে মনে করেন স্বাভাবিক মানুষ মারা যাবে না এটাই, কিন্তু কতটা তেজি ও জোরে এই সাপ ধরার কৌশলটা কিন্তু ঠিক এই এই ওর মাথার কাছে লাঠি দিয়ে আমি চেপে ধরলাম। এরপরে লেজটা কিন্তু আমার পায়ের আগেই রেখেছি, এখন কিন্তু ওর মাথাটা ধরা একেবারে খুব একটা সহজ। সাপ ধরাটা কিন্তু কোনো বড় ধরনের কোনো একটা তন্ত্রমন্ত্র না, কিন্তু শুধু কৌশল। সেই কৌশলগুলো কিন্তু ক্লিয়ারলি অ্যাটেম্প থাকতে হবে, এবং সেই অ্যাটেম্পের ভিতরেই আমার নজর রাখতে হবে যে ওর মাথা বা ই আমার হাতে না পায়। এরকমই জাস্ট এই যে এই দেখছেন যে সাপগুলো, সাপ কিন্তু ধরার নিয়ম কিন্তু ঠিক এটাই। এখন ওর মাথার কাছে যদি মুখের কাছে যদি কোনো কিছু ধরা হয়, ও কিন্তু ঝট করে কামড় দিয়ে ধরবে। এই দেখেন, এই এর কিন্তু কোনো বিষ দাঁত নেই, ওর কোনো টক্সিনের কোনো হাইটক্সিনের কোনো ই নাই, যে ওর ভিতরে কোনো বিষ আছে যাতে মানুষ মারা যেতে পারে এমন কিছু নাই। দেখেন এই যে ও কিন্তু একটা কামড়াই ধরছে, সেটা কিন্তু টেনে ছিঁড়ে ফেলায়, তারপরে কিন্তু ছাড়তেছে না। অতএব এটা কিন্তু মানুষের বাড়ির আশপাশের যে কিন্তু ক্ষতিকর, পুকুরের মাছ বা ইসের মাছ খেয়ে কিন্তু ও এরকম মানুষের পুকুরের চালান কিন্তু বিনাশ করে দিতে পারে, এরকম এটাই সঠিক। এখানে পেটের ভিতরে কতটা খাবার এগুলি রাখে, এই পুরোটা কিন্তু এত, যে কোনো হয়তো বড় কোনো টাকি মাছ বা শিং বা মাগুর মাছ এরকম এই খেতে পারে, এটাই আমার ধারণা। তবে দর্শক, আমি এটাকে ও খাবার খেয়েছে তখন ওর রেস্টেই আমি রাখি, দেখি এই বিষধর সাপ এখানে আসছে, এটা আমার ধারণা। জায়গাটা আমি আপনাদের দেখ, আপনারা লাইফে থাকেন দেখে থাকেন, এটাকে আমি ওকে আমি ছেড়ে দিই, ও গন্তব্যে যাক, এজন্য এটা তো ক্লিয়ার, এখানেই থাক। দর্শক, আমি দেখাচ্ছি আপনারা লাইফে যে যেখানে আছেন দেখতে থাকেন, আমাদের দেখার জন্য অনুরোধ রইল। পরবর্তীতে আমি এখানে বিষধর সাপ আর সেই দেখেন আপনারা আমার এই সাথে আর যা আছে, এরা কিন্তু এই পাশে এলোকে দর্শক,
আর বাচ্চা তোমরা যারা আসো তোমরা কিন্তু এই আমাদের কাছাকাছি একবার থাকবে না, রিস্ক কোনো আসবে না, নিরাপত্তাভাবে থাকবা। আর আমার যারা এই প্রশিক্ষণ প্রাপ্ত যারা আছে তারা অবশ্যই আমার পাশে সহযোগিতা করবে। ধন্যবাদ সবাইকে, আপনারা দেখতে থাকেন যে আমার লাইফে থাকেন, যে দেখতে থাকেন যে আমি কীভাবে এই অভিযানটা শুরু করতেছি বা করতে যাচ্ছি বা সেখানে কোন ধরনের সাপ এখানে পাওয়া যায় বা কী পাওয়া যায় আপনাদেরকে দেখার জন্য অনুরোধ রইলেও দেখতে থাকেন। আমি এখানে তো আমরা আগে দেখে নেই যে কোন জায়গাটায় আসতে সাবধানভাবে হাঁটবা, কিন্তু কোন স্পটে স্পটে গুলো থাকতে পারে। দেখেন এই যে বাড়িতে এই ভিড়েটা কিন্তু এই পাতাগুলো আছে এগুলো কাঁথায় কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু সেই জ্বালানি ব্যবহার করতে আইসাই যখন এটা যখন কুড়ায় তখন কিন্তু এই মানুষ হাতে ধাওয়া দিয়ে কিন্তু তাড়াইয়ে দেয়। এরকমটাই এই পরিবেশটা আমি এখানে একটা গর্ত দেখতেছি, হ্যাঁ আমি এখানে এই যে গর্তগুলো দেখতেছি এই গর্তটা কিন্তু আমি আসতে এই গর্তটা কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে ভিতরে সাপ হাঁটাচলা করে এরকম একটাই কিন্তু আমার নমুনা পাওয়া যায়। কথা বলো নাকি, এত কথা বলো নাকি, আচ্ছা দেখি আরো আরো এখানে গর্ত আছে, দেখি সেই গর্তগুলো আমার দেখতে হবে। এই গর্তটাকে মার্ক করে রাখো, ঠিক আছে এখানে একটা মার্ক করে রাখো। এক সপ্তাহ হয়েছে তো নাই অভিযানটা আমি চালাবার শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। দেখার অনুরোধ হলো যে আমি ওখানে সাপ বের করতে চেষ্টা করবো, প্রাণ চেষ্টা করতেছি। আর এই যে জায়গাটা দেখেন আপনার ভিড়া, এখানে কিন্তু মানুষজন একসময় ছিল আবার এখন থাকবে, এই জন্যই কিন্তু মানুষজন থাকবে, সে মানুষজন এখানে আসে কিন্তু সাপের ভয়ে কিন্তু তারা আসতেছে না। এই জন্যই কিন্তু আমি এখানে সাপ ধরা অভিযানটা এখানে টিমটে নিয়ে আসা, যাতে এই সাপের আতঙ্কটা বাইরের লোকজনের কেটে যায়, জাস্ট এটাই আর কি। আমি আগুন দিয়ে যে সাপগুলো মনে করেন একটা লাইফে দেখছেন যে আগুন দিয়ে সাপ ধরা যায়, সেই সিস্টেমটা কিন্তু আমার এখানেও প্রয়োগ করা হচ্ছে বা প্রয়োগ করতেছি। আপনারা দেখেন যদি সাপ এখানে আসে কিনা জানি না, যদি থাকে অবশ্যই ও যে কোনো গর্ত থেকে বেরিয়ে আসবে, এটাও আমার আইডিয়া। ওই শুকনা কিছু পাতা পাতা লাগিয়ে দিও, টুনি মারি লাগিয়ে, টুনি মারি লাগিয়ে, টুনি মারি সব লাগিয়ে।
আচ্ছা এইখানে আগুনটা কিন্তু ঠিক এইখানে জ্বালাতে হবে, ঠিক আছে? এইখানে আগুনটা জ্বালালে কিন্তু আগুনের তাপটা কিন্তু সম্পূর্ণ গর্ত যেমনি আছে যথাযথায় গর্ত আছে, সেই গর্তের ভিতরে কিন্তু আগুনের তাপটা যাবে। যখন আগুনের তাপটা যাবে তখন কিন্তু অন্য গর্ত থেকেও পাতা আনবা, অন্য গর্ত থেকে ও সাপটা কিন্তু বেরিয়ে লাভ দিতে পারে বা ধরে দিতে পারে। কত পরিশ্রম করতেছি বা কতটা ই করতেছি যে ওদেরকে পাতা নিয়ে এসো, হ্যাঁ গড়া পাতা নিয়ে এসলেই হবে। আগুনটা কিন্তু আগুনের তাপটা যখন সাপে অনুভব করবে তখন কিন্তু সাপ আর কোনো কথা থাকবে না। আমি আসি আমার দিকে তাকাই দিন, তাকাই দিন গর্তের দিকে। আগুন তো ধরাই ঠান্ডা ভিজে পাতা ভিজে পাতা ভিজে পাতা ভিজে পাতা ভিজে পাতা নাই তোর কথা কথা বলতে আর শুনোই না কোনো কথা। এই টক 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 করে টুনিমুনি আন টুনিমুনি আনলো জলবে বেলা অত ভিজে না অত ভিজে না আর ভিজে না সমস্যা ধুমা লাগবে ধুমা ধুমাই তো রে হ্যাঁ ওইগুলো নিয়ে এসো এখন এখন কটা শুকনো তো না বেশি হবে দেখছেন আর পাতা নিয়ে এসো খেয়াল রাখবিস যেকোনো গত যখন সাপ ধরে আড়াতে পারে আসসালামু আলাইকুম।
নাম কেন বিরাট পাওয়া যায় আমি সব হয়ে যায় তো মনে হয় ঘুমায় না তুমি হ্যাঁ হ্যাঁ এই তো দাম মহিন করে শুকনো পাতাও লই যাও যে কোনো গর্ত থেকে অন্য অন্য গর্ত গুলো আছে না গর্ত সাপের মাথা বেরিয়ে খেল দেখলে তো দেখা যাইবি না এই জায়গায় গর্ত ভিতরে সব জায়গায় ডোমা গেছে সমস্যা নেই না না এই ভয়টা মিলাই করে গেল আমার সন্দেহ হলো যে এখানে সাপ ছিল কিন্তু এখন নাই এটাই আমার একটা ধারণা আর কি আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এখন এই ওদিকে ওদিকে খেয়াল প্রত্যেকটা গর্ত ঠিক করে খেয়াল রাখছো দর্শক আমার এই অভিযানটা আমি এখন শেষ পর্যায়ে কিন্তু আমি অভিযানটা চালিয়ে কিন্তু আমি প্রায় ব্যর্থ 90% ব্যর্থ হওয়ার সম্ভাবনা এখন যে কোথাও কোনো সন্ধান আমি মিলাতে পারি নাই তবে দেখি বাদবাকিটা আমি দেখি কোনোভাবে ও যদি থাকে তাহলে অবশ্যই বের হবে না থাকলে তো আর বের হওয়ার কোনো ই নাই পরিকল্পনা নাই বা আশা নাই তবে ওখানে আগে সাপ থাকতো এটাই আমি শিওর হয়তো এখন নাও থাকতে পারে বা খাবার খেতে যেতে পারে এই জন্য যে যাইতে পারে এজন্য এরকম হতে এরকমটাও হতে পারে এই আচ্ছা কবি দর্শক আমি এখন সেটা সময় এটা এই অভিযানটা কিন্তু শেষ পর্যায়ে এক পর্যায়ে শেষেই শেষ বললেই হয় এখানে আর আমার অভিযানের কোনো ই নাই সুযোগ নাই সব সুযোগ কিন্তু আমি এখানে খাটিয়েছি কিন্তু এখানে সাপ পাওয়ার কোনো বা সাপ আছে বলে আমার মনে হয় না এটাই আমি অনুভব করতেছি তো দর্শক আমি আপনাদের সাথে এতদিন এতক্ষণ আমার সাথে সবাই ছিলেন ছিলেন যারা আমি সবার কাছে আমি দুঃখিত দুঃখ প্রকাশ করতেছি যে আমার অভিযানটা কিন্তু সবটাই এরকম হয় না অবশ্যই আমার অনেকটাই মিস হয় খুব কম কিন্তু আজকের এই অভিযানটা কিন্তু আমার এক পর্যায়ে মিস হয়ে গেছে এজন্য আমি তো কষ্ট পেয়েছি এবং দর্শক আপনাদেরকে সবাইকে কষ্ট দিলাম এজন্য আমি দুঃখিত ধন্যবাদ সবাই এই যে চলো হ্যাঁ কবি
আসো ওই আগুন তো জল উঠে যাবে। আচ্ছা সমস্যা নেই, জলুক জ্বালাই দিবি। তারপরে ওখানে আমি আর ই থাকবে, তাহলে ইয়ে দাও কই দাওটা কই দাও কই এ না শুনো।